নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অনুষ্মা দাস আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রথমে সংবাদ শিরোনাম। টাকা নিলেও মিলল না ঋণ, ক্ষুব্ধ গ্রাহকদের ঘেরাও কার্যালয়ে। পূর্বধলের একই পরিবারের দুই কিশোরের মৃত্যু, আহত অন্য দুই কিশোর। ডিটকছড়ায় নৈশ বাস উল্টে মৃত এক, আহত ৩০ ছাত্রী। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। তারাপুর ইএনজি কলোনি সংলগ্ন সিংহানিয়া ফিনটেক এগ্রি বিজনেস কনসোর্টিয়াম লিমিটেডের কর্মকর্তারা বিগত কিছুদিন ধরে গ্রামের গরিব মানুষদের ২৫,০০০ টাকা করে লোন পাইয়ে দেওয়ার নামে ২,০০০ টাকা করে অর্থ সংগ্রহ করার অভিযোগ উঠিয়েছেন এলাকার একাংশ কিছু জনগণ। বৃহস্পতিবার স্থানীয়রা সংস্থার কার্যালয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। খবর পেয়ে তারাপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক রাজ রঞ্জন নাথ বিশাল পুলিশ বাহিনীর সঙ্গে নিয়ে কার্যালয়ে উপস্থিত হন এবং সেখানে তালা ঝুলিয়ে চাবি কার্যালয় ইনচার্জকে সমঝে দিয়ে তাদের কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যান। এদিকে ঘটনার পর এলাকায় মানুষের ভিড় উপচে পড়তে শুরু হয়। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে স্থানীয় কতিপয় ব্যক্তিরা জানান, পাঁচজনের একটি গ্রুপকে জনপ্রতি ২৫,০০০ টাকা লোন দেওয়ার নামে প্রত্যেকের থেকে ২,০০০ টাকা করে অর্থ সংগ্রহ করেছে সংস্থাটি, কিন্তু এখনও কাউকে লোন প্রদান করা হয়নি। বিষয়টি নজরে আসলে স্থানীয়রা বৃহস্পতিবার সংস্থার কার্যালয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করলে কর্মকর্তারা কোনো সদুত্তর দিতে পারেননি বলে অভিযোগ করেছেন এলাকার সচেতন জনগণ। যে মানি রিসিট দেখিয়ে তারা জনগণ থেকে অর্থ সংগ্রহ করেছে সেই রিসিটের সঙ্গে সংস্থার কোনো তালমিল নেই বলে জানিয়েছেন স্থানীয়রা। গত জানুয়ারি মাস থেকে চলতি জুন মাস পর্যন্ত লক্ষ লক্ষ সাধারণ মানুষ থেকে অর্থ সংগ্রহ করার এদিন অভিযোগ উঠিয়েছেন এলাকার জনগণ। স্থানীয়রা জানান, লোন পাইয়ে দেওয়ার নামে কোটি টাকা সংগ্রহ করে যদি সিংহানিয়া ফিনটেক এগ্রি বিজনেস কনসোর্টিয়াম লিমিটেড সংস্থা কোথাও চলে যায় তাহলে সাধারণ মানুষের অর্থ কে ফিরিয়ে দেবেন। সংস্থার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এনে পুলিশকে ঘটনার সত্যতা যাচাই করে আসল রহস্য প্রকাশ্যে আনার প্রশাসনের কাছে জোরালো আবেদন জানিয়েছেন এলাকার সচেতন মহল। লোন পাবে ২৫,০০০ টাকা করে, পাঁচজনের গ্রুপ হিসাবে ওরা ২৫,০০০ টাকা করে পার হেড লোন দেবে বলে পার হেড থেকে ওরা ২,০০০ টাকা করে নিয়ে মানে অগ্রিম মানে নিচ্ছে। কিন্তু আমরা যখন এই ওদেরকে এসে জিজ্ঞেস করলাম যে এইসব টাকাটা কিসের জন্য নেওয়া হচ্ছে, কোন অথরিটির উপরে, ওরা কিছু বলতে মানে রাজি না, বললো যে আপনার লাগে তো আপনিও নিন না, সবাই নিচ্ছে আপনিও নিন। তারপর আমি আমাদের এলাকার সাংবাদিক এই চন্দ্রদাকে গিয়ে বললাম, তো চন্দ্রদা তখন এটার উপরে ইনিশিয়েটিভ নিয়ে উনি নিজের থেকে এসে ইনভেস্টিগেশন শুরু করে দেখছেন যে এটার মধ্যে টোটালি গলত, কোনো কিছু কাগজের সঙ্গে কিছু মিল নাই, অনবরত টাকা নিচ্ছে, প্রায় ধরে নিন আমাদের সমান সাইজের হবে, ওরা রিসিট কালেকশন করে ফেলছে, মনে হচ্ছে তো ১০০ কোটি টাকা উঠিয়ে ফেলেছে বরাক বেলির থেকে, চারিদিকে গ্রামে গঞ্জে ২,০০০ করে নিচ্ছে। আর এই যে আপনার যে কোম্পানির নাম বাইরে বোর্ড আছে, বোর্ডের যে নাম আছে এটার নাম তো নাই, উল্টা তারা যে রিসিটটা দিচ্ছে এটা বর্তমান তিনসুকিয়া হেড অফিস দেখিয়ে নিচ্ছে, কিন্তু এখন শুনছি তিনসুকিয়াতে এই অফিসটা নাই। রিসিটের মধ্যে যেই ঠিকানা আছে গুগলের মধ্যে সেই ঠিকানা এক ঠিকানা না, এখন তারা আবার গুয়াহাটিতে শিফট করেছে বলছে ওরা। কিন্তু আমাদের কথা হলো যে বর্তমানে যা চলছে পয়সা কালেকশন করে জুন মাসে জানুয়ারির থেকে জুন মাস পর্যন্ত লাখ লাখ মানুষের থেকে টাকা মানে হাতিয়ে নিয়ে ওরা যদি পালিয়ে যায় এটার কী গ্যারেন্টি আছে? গরিব মানুষরা পরে আকার করবে শিলচরে, এমনি মানুষের হাতে টাকা পয়সা নেই বর্তমান সময়ে, মানুষের কী অবস্থা চলছে? তাই প্রশাসনের কাছে আমাদের একটাই মানে অনুরোধ যে এই জিনিসটাকে প্রপারলি ইনভেস্টিগেশন করে বিহিত ব্যবস্থা নেওয়া। পূর্বধলার গঙ্গানগরে বজ্রপাতে একই পরিবারের দুই কিশোরের মৃত্যু, আহত অন্য দুই কিশোর। বৃহস্পতিবার দুপুরে এক মর্মান্তিক ঘটনা সংঘটিত হল পূর্বধলার গঙ্গানগর জিপির গঙ্গানগর তৃতীয় খণ্ড বুরঙ্গা বস্তি গ্রামে। এদিন দুপুর একটা নাগাদ বৃষ্টির সঙ্গে বজ্রপাত ঘটলে বজ্রপাতে একই পরিবারের দুই কিশোরের ঘটনাস্থলে মৃত্যু হয়। তাদের সঙ্গে থাকা অন্য দুই কিশোর বজ্রপাতের ফলে গুরুতর আহত হয়েছে। ঘটনার বিবরণে জানা যায়, গঙ্গানগর তৃতীয় খণ্ড গ্রামের আজিজুর রহমানের ছেলে দিলবার হোসেন বয়স ১৭, মতিপুর রহমানের ছেলে রিয়াবুল হোসেন বয়স ১৬, আতবুর রহমানের ছেলে নেকবুল হোসেন বয়স ১৪ ও নিজামুদ্দিনের ছেলে ফারুক আহমেদ বয়স ১৪ বাড়ির পাশে ফিশারির পাড়ে থাকা একটি টিনের ছাউনিতে বসেছিলেন।
আর এ সময় বৃষ্টির সঙ্গে বিকট শব্দে আকাশ থেকে এই টিনের চাউনিতে বজ্রপাত ঘটে। এতে বজ্রপাতে ঘটনাস্থল দিলবার ও রিয়াবুলের মৃত্যু ঘটে। তারা দুজন সম্পর্কে কাকা জেঠাতো ভাই। এদিকে বজ্রপাতে গুরুতর আহত হন নেকবুল হোসেন ও ফারুক আহমেদ। আহতদের উদ্ধার করে সঙ্গে সঙ্গে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। এছাড়া মৃত্যু হওয়া দুই কিশোরকে কোটদরম পুলিশের সহায়তায় ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এদিকে বজ্রপাতে দুই কিশোরের মৃত্যুর খবর পেয়ে মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য তাৎক্ষণিকভাবে পূর্ব ধলাই জেলা বিজেপি পরিষদ সদস্য স্বপন কুমার দাস, বিজেপির অবিসি মোর্চার কাছাড় জেলা সভাপতি কৃষ্ণজীবন দেবনাথকে ঘটনাস্থলে ডেকে পাঠান। ডিটেক ছড়ায় নৈশ বাস উল্টে মৃত এক, আহত ত্রিশ যাত্রী। ভয়াবহ বাস দুর্ঘটনার শিকার ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংকের পরীক্ষা দিতে যাওয়া বহু ছাত্রছাত্রী। ডিমাহাসাওতে একটি বাস দুর্ঘটনার ফলে একজন প্রাণ হারায় এবং বেশ কয়েকজন যাত্রী গুরুতর আহত হয়। ঘটনার বিবরণে জানা যায়, ত্রিপুরাগামী একটি নৈশ বাস নিয়ন্ত্রণ হারানোর পরে হাইওয়ে থেকে ছিটকে পড়ে AS01MC0243 রেজিস্ট্রেশন নম্বর বহনকারী বাসটি ত্রিপুরা থেকে গুয়াহাটির দিকে যাচ্ছিল। যখন তখন এই দুর্ভাগ্যজনক ঘটনাটি ঘটে। নিহত যাত্রীর নাম দেবরাজ দেববর্মন। দুর্ঘটনার অন্তত ত্রিশ জন ছাত্রী আহত হয়েছেন, যাদের মধ্যে ছয় জনের অবস্থা আশঙ্কাজনক। গুরুতর আহত যাত্রীদের দ্রুত চিকিৎসার জন্য শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দুর্ঘটনায় প্রাণ হারান দেবরাজ দেববর্মা, তার বাড়ি ত্রিপুরার ধলাই জেলায় বলে জানা গেছে। বাসটিতে ত্রিপুরা সমবায় ব্যাংকের পরীক্ষার্থীরাও ছিল অনেকেই। বাস কিতা অ্যাক্সিডেন্ট হইছে, কারণটা কিতা আসলো? মদ খাইয়া চালাইছিল। অরুণাচল যেতে আসলো আপনি, মানুষ মারা গেছে কি? একজনই মারা গেছে খালি, না মানে আমি যতটুকু শুনছি একজন মারা গেছে। আমার ফোন করে আরেকজন কইছে 15 জন মারা গেছে, ওই কারণে আমি আরো তাড়াতাড়ি আইছি। তে একজন মারা গেছে শুনছি আইয়া, চার পাঁচজন তো সিরিয়াস আছে, তারা মেডিকেল আমরা শিলচর মেডিকেল কলেজ পাঠিয়ে দিয়েছি। কেএইচ বিমলেন্দু সিং এর নির্দেশে আজ কাছাড় জেলার অগপ যুব পরিষদ সভাপতি সৌরভ দে বিটখোলার বংশ গোস্বামীকে সংবর্ধন জানালেন। ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন পরিচালিত ন্যাশনাল ডিফেন্স একাডেমির পরীক্ষায় সর্বভারতীয় স্তরে 333 র্যাঙ্ক পেয়ে গোটা উপত্যকার নাম উজ্জ্বল করায় শিলচর ইটখোলার ছেলে বংশ গোস্বামীকে সংবর্ধনা প্রদান করে সম্মানিত করলেন অগপ যুব পরিষদ। দলের কর্মকর্তারা এদিন বংশের ঘরে গিয়ে তাকে উত্তরীয় ও ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা প্রদান করেন। উল্লেখ্য, প্রায় 12 লক্ষ ছাত্রছাত্রী সর্বভারতীয় স্তরের এই পরীক্ষায় অবতীর্ণ হয়েছিলেন। এতে 395 জনের মধ্যে অসমের একমাত্র পরীক্ষার্থী বংশ গোস্বামী। বংশের এই সাফল্যের শুভেচ্ছা জানিয়ে এদিন তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন অগপ যুব পরিষদের কর্মকর্তারা। বংশ অ্যাকচুয়ালি আমাদের বরাকের আজকে নাম উজ্জ্বল করেছে, এবং আজকে বরাকের যারা ইউথসরা আছে, যারা দুজহার প্রিপেয়ারিং ইউপিএসসি, এপিএসসি, আইএএস, তারপর আরও আদার্স নিট, এগুলি এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছেন, স্পেশালি ওনাদেরকে আমি শক্তি যোগানোর চেষ্টা করব যে আজকে যদি এই ভাইটা করতে পেরেছে, ডেফিনেটলি বরাকভেলির এভরি বয়েজ অ্যান্ড গার্লস ক্যান ডু। তো তাই আমি বলছি যে আপনারা সাহস রাখুন, আপনাদের কেরিয়ারটাকে বিল্ড আপ করার জন্য যেভাবে আপনারা এগোনোর চেষ্টা করবেন, সেটাতে আমি বিশেষ করে যুব পরিষদের প্রেসিডেন্ট হিসাবে আমি আপনাদেরকে আশ্বাস দিচ্ছি, আপনাদের যে কোনো পড়ার কোনো সুযোগ সুবিধার জন্য যদি কোনো আপনারা যদি ব্যাক স্টেপে থাকেন, ওইটাকে ফরওয়ার্ড করার জন্য আমি যেভাবে কাজ করে যেতে পারবো, আমি সেটাতে আমার নিজেকে প্রাউডি ফিল মনে করব যে সেটা আমি বরাকভেলির যুবক যুবতীর জন্য করে যেতে পারছি। স্পেশালি আমি আজকের দিনের এই এইটার বক্তব্যর অর্থটা হলো আমার ইউথদেরকে এমফেসাইজ করা। আমি আনএমপ্লয়েড ছেলেদেরকে, এডুকেটেড আনএমপ্লয়েড ছেলেদেরকে বলছি যে এইরকম ছেলেদের ট্যালেন্ট এইরকম বরাকভেলিতে আছে,
যেভাবে আজকের দিনে ও এক্সামটা ক্র্যাক করেছে সেটা আপনারাও করতে পারবেন, সেটাকে দৃঢ় নিশ্চিত করুন যে আমরা এক্সামে যখনই বসব সেই মার্কস সেম কিভাবে কিভাবে এক্সাম ক্র্যাক করতে হয় সেটা আমরা যাতে নির্ধারিত করতে পারি, সেটা বলে ধন্যবাদ জ্ঞাপন। বায়ার পরের বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মৃত্যু হওয়া জহিরুল ইসলাম বড়ভূঁইয়ার পরিবারকে আর্থিক সাহায্য অগোপনেতা আফতাবউদ্দিন লস্করের। হত জহিরুল ইসলামের পরিবারে ত্রাণ সামগ্রী ও নগদ 10,000 টাকা দিয়ে বৃহস্পতিবার সাতসকালে উপস্থিত প্রাক্তন জেলা পরিষদ সদস্য আফতাবউদ্দিন লস্কর। নিজের ব্যক্তিগত তহবিল থেকেই সাহায্য করেন আফতাব। এলাকাবাসীর পক্ষ থেকে অগোপনেতা আফতাবউদ্দিন লস্করকে ধন্যবাদ জানান বিশিষ্ট শিক্ষক তথা সমাজসেবী মুজিবুর রহমান বড়ভূঁইয়া, মৌলানা শাহিদ কাশ্মীর সাহেব সহ অন্যান্যরা। এদিকে বিধায়ক সুজামউদ্দিন লস্কর তিনি অসহায় পরিবারের পাশে দাঁড়ান। তিনি অসহায় পরিবারকে আর্থিক সাহায্য ও সরকারি সহায়তা পেতে সম্পূর্ণ সহযোগিতা করে যাবেন বলে ফোন যোগে জানিয়েছেন বিধায়ক সুজামউদ্দিন লস্কর। দেখুন সদগা দাঁড়িয়ে হিসাবে আমি চাউল ডাইল বা কিছু মানে বাচ্চারা খাদ্য নিয়ে উপস্থিত হয়েছি, সঙ্গে আমার মজুর ভাই, আমার শাশি মেশা বা আরো এখানে এই বাইরে অঞ্চলের মানুষ আমরা সঙ্গে একটা কথা, আমরা সবে মিলিয়ে এই ফ্যামিলির সাহায্য করা লাগবো, সবে মিলিয়ে এই ফ্যামিলির দায়িত্ব লওয়া লাগবো, সবে দেখাশোনা করা লাগবো, নাহলে এই যে ছোটো ছোটো বাচ্চাই এটা চলা মানে একটা অসহায় হয়ে যাইব গিয়া। আর বিশেষ করে আজকে এই বাজার অঞ্চল আইয়া এই যে যেভাবে যেগুলো গড় দেখলাম এখনো দেন গাঁও কীভাবে গড় আছে যে আমি তো আর নিজে বলার মতো বাসা নাই, যেন এইভাবে গড় আমি এখন পর্যন্ত এইভাবে গড় আছে গাঁও, আর এইরকম মানে কাঁচা গড় মানুষ থাকে এটার লাগে আমি আজকে এখানে আলগাহুর ডেভেলপমেন্ট ব্লকের ভিডিওরে অনুরোধ করব, অন্ততপক্ষে গভর্নমেন্টে যেভাবে PMI গড় দেয়, এই PMI গড় যেভাবে গভর্নমেন্টে দেয় এটা পরিবার টাকার কথা নাই, কারণ এর চেয়ে গরিব এর চেয়ে অসহায় মানুষ আর এর চেয়ে মানে অত নিম্নস্তরের কাঁচা গড় আমি দেখছি না, মানে এখন সময় এটা ভাবা যায় না, কিন্তু আজকে বাইরের ভার অঞ্চল একবারে মানে ন্যাচারাল হাইওয়ে থাকে মানে 1 কিলোমিটার 1.5 কিলোমিটার বিটে তাও একদম রাস্তার লোকে অর্থাৎ অসহায় অবস্থায় মানুষ আছে, কাঁচা গড় মানুষ দিন যাব রাস্তাঘাট নাই কিচ্ছু নাই, এর লাগে আমি বিডিও মহোদয়ের অনুরোধ করবো অন্ততপক্ষে তাই এই অঞ্চল যাতে পরিদর্শন করেন, আর এই অঞ্চলের রাস্তাঘাট আর যেগুলা গরিব মানুষের যেগুলা মানে গড়ের অবস্থা এগুলা তাই নিজে সচক্ষে। শিলচর শহরতলির সোনাই রোডের আউলিয়া বাজার থেকে নাগাটিলা পর্যন্ত রাস্তার উপরে জমা জল নিষ্কাশন সহ ড্রেন ও রাস্তার মেরামতির আবেদন ও বিভাগীয় কর্তৃপক্ষকে সাহায্যের উদ্দেশ্যে বুধবার সন্ধ্যা 7:00 উত্তর কৃষ্ণপুর আউলিয়া বাজারে একটি সভার মাধ্যমে 30 জন সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। কমিটির নাম রাখা হয়েছে উত্তর কৃষ্ণপুর ডেভেলপমেন্ট কমিটি। এই কমিটির সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন কুতুবউদ্দিন লস্কর, সম্পাদক কৈনুল হক বড়ভূঁইয়া। সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে কমিটির কর্মকর্তারা বলেন, তাদের কমিটির কর্মকর্তারা উত্তর কৃষ্ণপুর এলাকার রাস্তার কাজকর্মগুলো খতিয়ে দেখবেন যাতে রাস্তার কাজের সময় বিভাগীয় কর্তৃপক্ষ কোনো বাধার সম্মুখীন না হন। এদিনের সভায় বিভিন্ন দাবি রাখা হয়েছে, এর মধ্যে মুখ্য দাবিগুলো হল সোনাই রোডের নাগাটিলা থেকে প্রেসিডেন্সি কলেজ পর্যন্ত ড্রেনের কাজ সম্পন্ন করা ও ড্রেনে জমে থাকা আবর্জনা পরিষ্কার করে জল নিষ্কাশনের ব্যবস্থা করা, উক্ত অংশে জমে থাকা বৃষ্টির জলের জন্য গাড়ি অ্যাম্বুলেন্স স্কুল বাস ও লোক চলাচল সম্পূর্ণরূপে দুরূহ হয়ে পড়েছে, অতিসত্বর ওই ময়লা জল নিষ্কাশনের ব্যবস্থা করা, রাস্তার উভয় পাশে ড্রেনের কাজ অসম্পূর্ণ থাকায় জল নিষ্কাশনের ব্যবস্থা ব্যাহত হয়েছে, তাই অতিসত্বর এই অসম্পূর্ণ ড্রেনটি সম্পূর্ণ করা, উক্ত অংশে কিছু কিছু স্থানে রাস্তা মেরামত করা ও উচ্চতা বৃদ্ধি করার প্রয়োজন রয়েছে। বর্তমানে অনেক ঝুঁকি নিয়ে গাড়ি ও মোটরসাইকেল বা লোক চলাচল করছেন, রাস্তার অসংখ্য বড় বড় গর্ত থাকার জন্য প্রতিদিন দুর্ঘটনা ঘটছে, তাই তারা জেলা প্রশাসন এবং NHIDCL এর ডেপুটি জেনারেল ম্যানেজার এবং স্থানীয় বিধায়কের কাছে দাবি রাখেন তাদের দাবিসমূহ পূরণ করার জন্য, অন্যথায় তারা গণতান্ত্রিক পদ্ধতিতে বৃহত্তর আন্দোলন গড়ে তুলবেন। আমরা রাস্তার জল যেখানে মাঝে আছে এখানে বেশ দীর্ঘদিন থেকে আমরা মসজিদ স্কুল আর যাতায়াতের সময় NH54 যে রাস্তা এটা সব সময় LP স্কুলের এখানের মধ্যে জলমগ্ন থাকে, গতিকে বাইরে থেকে যে সমস্ত গাড়ি আয় এটাও এখানের মধ্যে ফাঁসি যায়, যার কারণে এখানে যানজটের সৃষ্টি হয় এবং স্কুলে যাওয়া আসার সময় স্কুল কলেজের ছাত্রছাত্রীরা বিরাট বাধার সম্মুখীন হয়, এর লাগিয়া আমরা সবে মিলিয়া ডিপার্টমেন্টও বারবার লেখছি, লেখার পরেও এটা কোনো গুরুত্ব না দেওয়ায়
আমরা এখন একটা ডেভেলপমেন্ট কমিটি ফর্ম করছি। এই ডেভেলপমেন্ট কমিটি আমরা কোঅপারেশন করবো ডিপার্টমেন্টের সাথে, ডিপার্টমেন্টে যাতে আমরা এই ড্রেন যেটা আছে এটারে ক্লিয়ার করে দিত, যেখানের মধ্যে ব্লকেজ হয়ে গেছে গা ড্রেন এটারে ক্লিয়ার করে দিত, আর দিয়ে আমরা রাস্তাটা যেভাবে সচল থাকে এটা করতো। এক বিরাট সাফল্য অর্জন করেছে কাছাড় জেলার ছোট একটি শিক্ষাকেন্দ্র, যাহা শালচাপড়ে অবস্থিত স্বামী বিবেকানন্দের নামে সুপরিচিত একটি স্কুল। 2014 ইংরেজিতে এই স্কুলটি স্থাপিত হয়েছিল, যা এতদিন অবধি ভাড়াটে ঘরে প্রশিক্ষণ চালিয়ে আসছিলেন। আজকের দিনে আসাম সরকারের আইনবিধি মেনে ডাইসকোড সহ স্কুলটির নিজ ভবন নির্মাণ করে স্থানান্তরিত করা হয়। বিরাট আনুষ্ঠানিকভাবে উক্ত অনুষ্ঠানে প্রধান আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শালচাপড়া জেপির প্রাক্তন সভানেত্রী প্রতিনিধি আতাউর রহমান বরভুইয়া, ম্যানেজিং ডিরেক্টর টিটু লস্কর, প্রিন্সিপাল মনোজ রায়, এনামুল রহমান লস্কর, নুরুল ইসলাম মজুমদার, নিপু লস্কর, দিলওয়ার হোসেন লস্কর, বিশিষ্ট সমাজসেবী শঙ্কর শীল সহ আরও অন্যান্যরা। যাই হোক, এই স্কুলটা এগিয়ে যাবে। আজকে যিনি এই স্কুলের এমডি হয়েছেন তিনি একজন বিএসসি মাস্টার, ওনার শিক্ষার প্রতি দরদ আছে। আমরা প্রত্যন্ত অঞ্চলের মানুষ, আমাদের এখানে আজকের যুগে কম্পিটিশন সব কিছুতেই কম্পিটিশন, ভালোভাবে ছাত্রছাত্রীকে শিক্ষা দিতে না পারলে পড়িয়ে কোনো লাভ নেই। তাই আমি আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা যারা ছাত্র দিয়েছেন এবং যারা এখনও ছাত্র দেননি সবাইকে বলবেন এখানে ছাত্র দিতে। যেহেতু এখানে মনোজ স্যার এসেছেন, মনোজ স্যার একজন খুব ভালো মানুষ, ভালো টিচিং করেন, ভালোভাবে স্কুল পরিচালনা করে আসছিলেন। জানি না কিছুদিন আগে হয়তো কোনো কারণবশত উনি স্কুল ক্যান্সেল গিয়েছিলেন, আবার উনি এসেছেন, আশা রাখছি এই স্কুলের ভবিষ্যৎ ভালো হবে। আপনারা আপনাদের ছাত্রছাত্রীদেরকে স্কুলে নিয়মিত স্কুলে পাঠান, এই বলে আমার বক্তব্য এখানে শেষ করছি। প্রতিবারের মতো এবারও আসছে 19 মে উদযাপনে 19-এর মহাপথসলা সহ একগুচ্ছ কার্যক্রমের উদ্যোগ নিয়েছে সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চ। এদিন এক সাংবাদিক সম্মেলন ডেকে মঞ্চের কার্যকর্তারা কার্যক্রমের সবিস্তারে তুলে ধরেন। কার্যক্রমের সূচনা হবে 4 মে। ওদিন সভ্যতা সংকট শীর্ষক এক আলোচনা সভা মধ্যশহর সাংস্কৃতিক সমিতির সভাগৃহে আয়োজিত হবে। ধারাবাহিক কার্যক্রমের পর 26 মে নজরুল ও সুকান্ত জয়ন্তী উদযাপনের মাধ্যমে গোটা কার্যক্রম সম্পন্ন হবে। এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন আইনজীবী অজয় রায়, তমলকান্তি বণিক, আপু সূত্রধর, মনোজ দেব, প্রদীপ নাথ প্রমুখ। সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চের ব্যবস্থাপনায় প্রতিবারের ন্যায় এবারও হৃদয় রবীন্দ্রনাথ চেতনায় শীর্ষক অনুষ্ঠান আগামী 4 মে থেকে 26 মে অবধি আমরা করছি। এর তারই মধ্যে আমরা আলোচনা, তার মধ্যে সঙ্গীত, তার মধ্যে নাটক, গান বাজনা, বঙ্গভবন আমরা সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করেছি। এছাড়াও আমরা 18-19 অনুষ্ঠান করেছি, করতে যাচ্ছি। 17 মে মহাপথচলা এবং বরাক উপত্যকা শুধু নয়, ভারতবর্ষ শুধু নয়, আমাদের পার্শ্ববর্তী দেশ থেকেও কিন্তু মানুষরা আসছেন এই অনুষ্ঠানে যোগদান করতে, এবং সবচেয়ে বড় কথা শান্তিনিকেতন থেকেও শিল্পীরা আসছেন এবার এই অনুষ্ঠানে যোগদান করতে সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চের আহ্বানে। আমরা আশা করব পুরো অনুষ্ঠানটিকে যে 4 মে থেকে 26 মে অবধি যে আমরা অনুষ্ঠানটা আয়োজন করব, এবং তারই সঙ্গে 17 মে যে আমরা 19-এর মহাপথচলা প্রতিবারের ন্যায় করছি, আমরা আশা করব বরাক উপত্যকা সুস্থ আপামর জনসাধারণের কাছে আমাদের বিনীত আবেদন থাকবে, প্রতিটি অনুষ্ঠানে আপনারা নিশ্চয়ই আপনারা কাগজের মাধ্যমে পাবেন এবং আপনারা আমাদেরকে ফোন করতেও পারবেন, বা আপনারা সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চের আপনারা নিজে বলেই আপনাদের সহযোগিতায় উপস্থিতিতে অনুষ্ঠানগুলো পুরো সার্থক হবে, সেটাই আমরা মঞ্চের প্রতিটি মানুষ আপনাদের কাছে আমরা বিনীতভাবে আবেদন। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আর একবার। টাকা নিলেও মিলল না ঋণ, ক্ষুব্ধ গ্রাহকদের ঘেরাও কার্যালয়ে। পূর্বধলের একই পরিবারের 2 কিশোরের মৃত্যু, আহত অন্য 2 কিশোর। ডিটকছড়ায় নৈশ বাস উল্টে মৃত 1, আহত 30 ছাত্রী। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।